প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে ফরজ নামাজের পরে সংক্ষেপে ছোট্ট একটি গুনাহ মাফের শ্রেষ্ঠতম আরবি মোনাজাত আপনাদেরকে শিক্ষা দিব। এবং আমাদের পাশে রয়েছে ছোট্ট ছোট্ট সোনামণিরা। সবাই ভালো আছো? বলো জি আলহামদুলিল্লাহ। এখন আমরা আজকের ভিডিওতে কি শিক্ষা করব? ফরজ নামাজের আরবি মোনাজাত। মোনাজাত, আচ্ছা আমার সাথে সাথে সকলেই পড়বা, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم أنت السلام. اللهم أنت السلام. এইখানে দেখো আমরা আল্লাহ পড়ব। আমরা কি পড়ব? আল্লাহ। আল্লাহ বলা যাবে না। এখানে আল্লাহর নাম কি করতে হবে? মোটা করতে হবে। اللهم أنت السلام. اللهم أنت السلام. ومنك السلام. ومنك السلام. ومن এখানে গুণ হবে, কেমন? গুণটার নাম কি, কেউ বলতে পারো? বলতে পারো? একফা গুণা। এই যে নুন সাকিনের পরে কি আসছে? কাফ। কাফ কিসের হরফ? একফার হরফ। তাহলে কি গুণা হবে এখানে? একফা গুণা হবে। ওয়াজিব গুণা মনে থাকে না। ওয়ামিনকা সালাম। ওয়ামিনকা সালাম। ওয়াইলাইকা ইয়ারজিউ সালাম। আবার ওয়াইলাইকা ইয়ারজিউ সালাম। হাইয়িনা রাব্বানা বিসসালাম। حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ. حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ. وَأَدْخِلْنَا وَأَدْخِلْنَا وَأَدِ হামজা দাল জবর আদে। এখানে একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটার নাম কি বলতে পারেন কেউ? আশেক, কলকলা হরফ কয়টি? পাঁচটি। কি কি? এই পাঁচটি হরফের উপরে যদি যজম থাকলে তাহলে কি হয়? কলকলা হয়। তাহলে এখানে কি কলকলা হবে? কলকলা হবে। মনে থাকে না, সমস্যা কি? মনে থাকে না, মনে রাখতে হবে। ওয়া আদে, আদে হামজা দাল জবর আদে। ওয়া আদখিলনা দারাসসালাম। ওয়া আদখিলনা দারাসসালাম। وأدخلنا دار السلام. وأدخلنا دار السلام. تباركت ربنا. تباركت ربنا. وتعاليت. وتعاليت. يا ذا الجلال والإكرام. يا يا ذا الجلال والإكرام. يا ذا الجلال والإكرام. তাহলে এই মোনাজাতটা আমরা যে কোনো নামাজের পরে দিতে পারবো, বিশেষ করে যখন আমরা ফরজ নামাজ পড়ি। আমরা ছোট করে মোনাজাত দেই কি না, তখন এই মোনাজাতটা আমরা আরবিতে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ।